রাজধানীর একেবারে প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শান্তিপাড়ায় রয়েছে বহু পুরনো ক্ষেত্র মোহন একাডেমি। বিশাল এলাকা জুড়ে বেষ্টিত এই বিদ্যালয়ের চারিদিকে জায়গা বাম জমানাতেই বেদখল হয়ে পড়ে। চাঞ্চল্যকর বিষয় হলো, এই বিদ্যালয়টি ধীরে ধীরে অস্তিত্বহীন হয়ে পড়লেও বিগত বাম সরকার কোনো এক রহস্যজনক কারণে তাকে রক্ষা করার প্রয়োজন মনে করেনি, যার ফলে সুযোগ সন্ধানীরা ধীরে ধীরে স্কুলের জায়গা জবরদখল করে সেখানে তাদের নির্মাণ শৈলীও গড়ে তোলে। সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় নিজের অস্তিত্বের জানান দিচ্ছিল ক্ষেত্রমোহন একাডেমি, কিন্তু বিষয়টি চোখ এড়াতে পারেনি বর্তমান সরকারের। বর্তমান রাজ্য সরকারের মুখিয়া আবার এই এলাকারই, ফলে নিজের চোখের সামনে এমন একটি বিদ্যালয় হারিয়ে যাবে তা মেনে নিতে পারেনি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার তিনি পুনরুদ্ধারের লক্ষ্যে ছুটে যান শান্তিপাড়ার সেই বিদ্যালয়ে। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সেখানে দাঁড়িয়েই বিগত সরকারের তুমুল সমালোচনা করেন তিনি। পাশাপাশি ঘোষণা দিলেন, স্কুলটি পুনরুদ্ধার করে সেখানে গড়ে তোলা হবে ইংরেজি মাধ্যম স্কুল, জবরদখলমুক্ত করা হবে স্কুলের জায়গাও, অতি দ্রুত নির্মাণের সমস্ত ব্যবস্থা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বহুদিন ধরে আমরা এই ক্ষেত্রমোহন স্কুলের সুখ্যাতি আমরা অনেকদিন ধরে শুনে আসছি ছোটবেলার থেকে। এই স্কুল থেকে পাশ করে অনেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বহু দেশ বিদেশে বহু জায়গায় গেছে, কিন্তু প্রপারলি আগের যে সরকার ছিল সেটাকে ভালোভাবে এটা রক্ষণাবেক্ষণ করেনি। আমরা যখন ক্লাব করতাম তখন আমরা আসতাম, এটাকে আমরা ক্লাবের তরফ থেকে ঠিকঠাক করতাম, কিন্তু এখন এখানে যেহেতু ডিমান্ড আছে, স্কুলের খুব ডিমান্ড, শহরের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা যার প্রপারলি ইউজ হচ্ছে না, অথচ এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আছে। তো আমি এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, বলার পর এটাকে আবার পুনরুদ্ধার বলা যায়, আবার নতুন করে স্কুলটাকে আমরা ইংলিশ মিডিয়ামে আমরা এটাকে তৈরি করব, সেই দিশায় আমরা কাজ করছি। এর জন্য আজকে এসেছি আমরা, চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসাররা এসছেন, আমাদের মাননীয় এডুকেশন মিনিস্টারও এসছেন। তো এই বিষয়ে আমরা একটা প্রাক আলোচনা আমরা করেছি, তো সেই বিষয়ে এলাম এখানে। বহু জায়গা আছে এখানে স্কুলের যেগুলো দখল হয়ে গেছে, বেদখল হয়ে গেছে, তো সেইগুলোকে পুনরুদ্ধার করে নতুনভাবে একটা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এখানে করবো। কবে নাগাদ শুরু হতে পারে? কোনো ফাউন্ডেশন তো দিয়ে দিতে হবে, আদারওয়াইজ তো কাজ শুরু করা যাবে না। তো দেখা যাক, আগে তো ফাউন্ডেশন লে করে আমি ইঞ্জিনিয়ারদের বলেছি প্রপারলি এটা ডিজাইন করে আমাকে দেখানোর জন্য, আমরা সবাই মিলে দেখব, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলবো। তো এখানে হয়তো বা পাইলিং করতে হবে, কারণ বেসটা স্ট্রং হতে হবে, আর এমনভাবে যেন হয় যাতে আগামী দিন স্কুলে যে স্টেপ বাই স্টেপ যাতে একদম 12th ক্লাস অবধি করা যায়। দীর্ঘদিনের হারিয়ে যাওয়া স্কুলটি পুনরুদ্ধারের খবরে খুশির হাওয়া বইছে গোটা শান্তিপাড়া এলাকায়। পাশাপাশি জবরদখলকারী যারা এতদিন স্কুলের জায়গা ভোগ করে এসেছিল তাদের মাথায় চিন্তার ভাঁজ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।